গ্রামের গ্রামের মানুষ গ্রামের মানুষ প্রত্যেকের এক একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব জানেন? যে আমার পাশের বাড়ির মানুষের খাওয়া হচ্ছে কিনা, আমার পাশের বাড়ির মানুষের খাওয়া হচ্ছে কিনা, বা আমার গ্রামের পরের গ্রামে কত মানুষ আছে যাদের খাওয়া হয় না। আমার আমার বাড়ির পিছনে আছে কিছু বাচ্চারা, আল্লাহ মানে বলতে নেই, তাও মুখ থেকে বেরিয়ে যায়, ছোট ছোট বাচ্চারা এত কান্নাকাটি করে, এত কান্নাকাটি করে, তার বাড়িতে রান্না হয় না, আল্লাহ সাক্ষী আছে। কেন জানেন? তার বাপ কাজে গেছে, তার বাপ কাজ শেষ করে বিকেল বেলা ওই 400 টাকা নিয়ে ফিরবে, তারপর তাদের বাড়ি রান্না হয়, আর আমার মা দেখে ওই জানলার ধারে থাকতে পারে না, আমার মা আবার ওই ভাত তরকারি নিয়ে তাদের আবার দেয়। তো এই রকম অনেক বাড়ি আছে যাদের খাওয়া হয় না, সেই সমস্ত মানুষের দেখার দায়িত্ব কাদের জানেন? গ্রামের মানুষের। শুধু বাবু নয় বা উনি বড় লোক বলে উনি দেখবে, আমরা গরিব বলে আমি দেখবো, তা নয়। আম্মাজান ফাতেমার কাছে একটা রুটি, লোক তিনজন, একটা রুটি, লোক তিনজন, হযরতে আলী, হাসান, হোসেন এবং আম্মাজান ফাতেমার চারজন, চারজন লোক একটা রুটি, একদম অর্ধেক যদি ভাগ করা হয় দুটো হবে, ওই দুটো ভাগ থেকে চারটে ভাগ হবে, তারপর চারজন খাবে। হঠাৎ করে একটা ফকির লোমা, দুদিন খাওয়া নেই, কিচ্ছু দাও, আম্মাজান ফাতেমা ওই একটা রুটি থেকে অর্ধেক একটা ফকিরকে দিয়ে দিল। ভালো করে বুঝবেন আমার কথা, ফকিরকে দিয়ে দিল। তাহলে আমার খাওয়া না হোক, তবে আমার পাশের বাড়ির মানুষগুলো যারা না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে তারা যেন কষ্ট না পায়, এই তাদেরকে আপনারা সাহায্য করেন, আপনার বাপ মা কবরের সাদকায় জারিয়া হিসাবে সওয়াব পাবে। কখনো আপনার বাড়িতে আল্লাহ পাক অভাব দেবে না। আপনার হযরত ওমরের কথা শুনেছেন? হযরত ওমর যখন রাজত্বে এলো, আল্লাহ রসুলের সাহাবা, একজন তাকর সাহাবা, যখন রাজত্বে এলো তার, হযরত ওমর রাত্রের বেলা, নিশি রাত্রের বেলা চতুর্দিকে ঘুরে 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 দেখতো কার বাচ্চা কাচ্চা কাঁদছে, কার বাড়িতে খাওয়া হয়েছে, কার বাড়িতে হয় না। হঠাৎ ঘুরতে ঘুরতে দেখছে একটা বাড়িতে কিছু বাচ্চা কাচ্চা অচরণ হয়নি, কাঁচে হাউ হাউ করে কেঁদে যায় ছোট ছোট মাসুম বাচ্চা, ঘরে তার মা আর দুই বাচ্চা, বাচ্চাগুলো কেঁদে যায়, মা থামাতে পারে না। হযরত ওমর দরজা না করে, ও মা তোমার বাচ্চাগুলো কাঁদে কেন মা? ঘর থেকে কোনো সাড়া আসে না। ভাই এদিক তাকো, ভাই ও ভাই তাকো, সাড়া আসে না। মা কি হলো মা, একটু আওয়াজ দাও, তোমার বাচ্চাগুলো কাঁদে কেন? তখন ওমর কি বলছে দেখেন? দোহাই তোমায় ও জননী ভালো মা একটি তোমার ঘরে কাঁদছে কেন শিশু করে চিন্তিকার, কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না, কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না, মাসুম তোমার কোদার জ্বালা শহীদ যে পারে না, মাসুম তোমার কোদার জ্বালা শহীদ যে পারে না। তোমার বাচ্চাগুলো খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমার বাচ্চা যে কাঁদে, তোমার কানে কি একটু শুনতে পাও না, তোমার মনে কি দয়া নেই? মা তুমি দরজাটা খুলে দাও, তোমার বাচ্চাগুলোকে আমি একটু সান্ত্বনা দেই। তখন ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে, কি আওয়াজ? আওয়াজ আসে ঘরে থেকে, আমি বড় সহায়, ঘরে আমার নেই যে খাবার কেমনে দাদারকে বোঝাই। আওয়াজ আসে ঘরে থেকে, আমি বড় সহায়, ঘরে আমার নেই যে খাবার কেমনে তাদেরকে বোঝাই। চলছে উনান ঠিকই তবে, চলছে উনান ঠিকই তবে, হাড়ি তো খাবার ছাড়া, চলছে উনান ঠিকই তবে, হাড়ি তো খাবার ছাড়া, ফোটাই শুধু মানির উপর দিয়ে পাথর টুকরা, আপনাকে তো আমি চিনি না বাবা, তবে একটা কথা বলি, আমার বাচ্চাগুলোকে থামানোর জন্য উনুন তো জ্বালিয়েছি বটে, ঘরে দেখলাম চাল নেই, ডাল নেই, কিচ্ছু নেই, আমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে হাউ হাউ করে কাঁদে, আমি মা হয়ে তো সহ্য করতে পারি না, তাই তাদের বোঝানোর জন্য উনুনটাকে জ্বালালাম, একটা হাঁড়ি বসালাম, বসানোর পর পানি দিয়ে তাতে কিছু পাথরের টুকরা দিলাম, আর বাচ্চাদের বোঝাচ্ছি বাবা দেখ রান্না হচ্ছে, রান্না হয়ে গেলে তোদের খাইয়ে দেবো। কিন্তু মাসুম বাচ্চার মন তারা কি বোঝে? তারা কিচ্ছু বোঝে না। মা চুলো যা
জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে পাথরের টুকরা গরম করে আর বাচ্চাদের বলে দেখ রান্না হচ্ছে, তারপরেও থামে না, তাই তো বলছে। আওয়াজ আসে ঘরে থেকে আমি বড় অসহায়, ঘরে আমার নেই যে খাবার কেমন তাদেরকে বোঝায়, চলছে ওনার ঠিকই তবে হাঁড়ি তো খাবার ছাড়া, চলছে ওনার ঠিকই তবে হাঁড়ি তো খাবার ছাড়া, ফোটাই শুধু পানির উপর দিয়ে পাথর টুকরা, ফোটাই শুধু পানির উপর দিয়ে পাথর টুকরা, এমন কথা শুনি উমার অশ্রু যে জার থামে না, এমন কথা শুনি উমার অশ্রু যে জার থামে না, ছুটে ছুটে যায় গো চলে বাইতুল মালির খাজানা, ছুটে ছুটে যায় গো চলে বাইতুল মালির খাজানা। হযরতে উমার তার কষ্টে বুকটা ফেটে গেল, কেমন রাজা ছিল কেমন নেতা ছিল দেখেন, ওই মায়ের ওই কথা শুনে বাচ্চাদের কান্না শুনে হযরতে উমর অঝরণায় রে কেঁদে ফেলল, থাকতে না পেরে দৌড়ে দৌড়ে চলে গেল বাইতুল মাল, মানে যেখানে গোডাউন আর কি, যেখানে মাল রাখা হয় আর কি, সরবরাহ করা হয়, সেইখান থেকে এক বস্তা আটা হযরত উমার নিজে মাথায় করে ওই রাত্রের বেলা একজন নেতা হয়ে মাথায় এক বস্তা আটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওই অসহায়ের মাকে দিতে, হে মা দরজা খুলে দাও মা, নাও আটা দিলাম মা, তুমি তাড়াতাড়ি করে রুটি বানাও, রুটি বানিয়ে তোমার বাচ্চাদের ক্ষুধার্ত বাচ্চাদের মুখে আহার দাও, কেমন নেতা ছিল কবি লিখছে দেখেন। একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে উমার, ও মা তোমার শিশু বলে মুখে এবারে দাও আহার, একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে উমার, ও মা তোমার শিশু বলে মুখে এবারে দাও খাবার, তৈরি গোল খাবার যখন তৈরি গোল খাবার যখন মাসম শিশুরা, তৈরি গোল খাবার যখন খেয়ে মাসম শিশুরা, শুক্রিয়া জানাই তারা, তোমার বাড়ি কোনার কাছে শুক্রিয়া জানাই তারা। ওই বাচ্চাগুলো যখন মা রুটি বানিয়ে দিল, রুটি বানিয়ে দেওয়ার পর যখন রুটি গুলো খেলো বাচ্চা কাচ্চা গুলো, ক্ষুধার যন্ত্রণার যখন দূর হয়ে গেল, ওই বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে চোখের পানিটা মুছে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে এবং আল্লাহর কাছে বলে, আল্লাহ এই মানুষটাকে তুমি ভালো রেখো, এই মানুষটার হায়াতকে দারাজ করো, ওই মাসুম বাচ্চাদের দোয়া কতটা আল্লাহর কাছে কবুল হয় সে ধারণা আপনাদের নেই, তাই কবি লিখছে দেখেন। একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে উমার, ও মা তোমার শিশু বলে মুখে এবারে দাও আহার, তৈরি গোল খাবার যখন খেয়ে মাসুম শিশুরা, তৈরি গোল খাবার যখন খেয়ে মাসুম শিশুরা, দোয়া করে খোদার কাছে শুকরিয়া জানায় তারা, দোয়া করে তোমার মতো ভালো মানুষ কি তোমার পরিচয়, তোমার মতো ভালো মানুষ কি তোমার পরিচয়, করিবে দুঃখী অসহায়ের তরে যার কাঁদের দয়, করিবে দুঃখী অসহায়ের তরে যার কাঁদের দয়, করিবে দুঃখী তরে যার কাঁদের দয়। এই পর্যন্ত থাক, এতটাই বার্তা দিলাম।